আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুর আলম আমি এবিসি আইটি পার্কের ওয়ার্ডপেস থিম কাস্টমাইজেশনের ফ্রিব্যাসের একজন স্টুডেন্ট এখান থেকে আমি যা কিছু শিখেছি একজন একটা ফ্রি কোর্স থেকে দেখা যায় অনেক প্রিমিয়াম কোর্সেই এত বিস্তারিতভাবে শেখানো হয় না ইউটিউবে ওয়ার্ডপেস থিম কাস্টমাইজেশনের উপর অনেক ধরনের ভিডিও আছে কিন্তু সেখানে দেখা যায় সব কিছু কমপ্লিটভাবে শেখানো হয় না কোর্সটা ফ্রি থাকলেও দেখা গেছে অনেক প্রিমিয়াম কোর্সে যেভাবে শেখানো হয় এখানে ফ্রি কোর্সে এভাবে শেখানো হয়েছে একটা ওয়েবসাইটের জন্য শুধুমাত্র ডিজাইনটাই যথেষ্ট না এটার সাথে অনেক কিছু সম্পৃক্ত যেমন ডোমেন হোস্টিংয়ের বিষয় আছে অটপেজ স্পিড আপের বিষয় আছে সিকিউরিটির বিষয় আছে ব্যাক আপ একটা অটপেজ কীভাবে ব্যাক করতে হয় ট্রান্সফার করতে হয় একটা ডোমেন কীভাবে পছন্দ করতে হয় এরকম অনেক কিছু বিষয় একটা ওয়েবসাইটের সাথে সাথে সম্পৃক্ত একটা ফ্রি কোর্সে যে এত বিস্তারিতভাবে শেখানো হয় তা আমার কখনো জানা ছিল না আমাদের কোর্স ইনস্ট্রাক্টর আরিফুল ফুরকান ভাইয়া আমাদের একটা ফ্রি কোর্সে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি বিস্তারিত আলোচনা করেছে আমি এখন চাইলেই নিজের নিজে থেকে একটা ওয়েবসাইট আমি তৈরি করতে পারি এবং এটার সাথে যে আনুষঙ্গিক কিছু বিষয় আছে যেমন সিকিউরিটির বিষয় আছে ওয়ার্ডপ্রেস স্পিড আপের বিষয় আছে ডিজাইনের বিষয় আছে ডোমেন হোস্টিং প্রত্যেকটা জিনিস একটা ফ্রি কোর্সে যে এতটা ওভারভিউ প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে ওভারভিউ করা হয় সেটা আমার আগে জানা ছিল না এবিসি আইটি পার্কের আরেকটি প্রিমিয়াম কোর্স আছে সেখানে আরও অ্যাডভান্স লেভেলে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে একটা ফ্রি কোর্সে যেখানে এত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমার বিশ্বাস যে একটা অ্যাডভান্স কোর্সে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমি রিকমেন্ড করি যে অ্যাডভান্স কোর্সটা যদি কেউ করে সে একটা ওয়ার্ড থিম কাস্টমাইজেশনের উপরে এ টু জেড সম্পূর্ণ কিছু জানতে পারবে যার মাধ্যমে সে বিভিন্ন মার্কেট প্লেসে আমার মনে হয় না যে আর কোনো কোর্স করার প্রয়োজন পড়বে এখানে একটা বিষয় আমি একটু পরিষ্কার করতে চাই যে ওয়ার্ডপেস থিম ডেভেলপমেন্ট এবং ওয়ার্ড থিম কাস্টোমাইজেশন দুইটা কিন্তু ভিন্ন বিষয় এ কোর্সটা ওয়ার্ক প্লেস থিম ডেভেলপমেন্টের উপরে না মূলত ওয়ার্ড প্লেস থিম কাস্টমাইজেশনের উপরে আর আমি আরিফুল ফুরকান ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই উনি দেখা গেছে যে একটা ফ্রি কোর্স এই জন্য যে মানে একটা জিনিস বিস্তারিতভাবে শিখায় না বা কোনো কিছু হাইড রাখে এরকম না উনি ফ্রি কোর্সে অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব একটা ওয়েবসাইট তৈরি করার জন্য শুধুমাত্র ওয়ার্ড প্লেস থিম কাস্টোমাইজেশন বিষয়টা এরকমই না যেমন ডোমেন হোস্টিং কেনা কীভাবে কিনতে হয় সাইট কীভাবে ট্রান্সফার করতে হয় কীভাবে একটা সাইট ব্যাক করতে হয় ওয়েবসাইটের সিকিউরিটির বিষয় আছে সব কিছু উনি একটা ওভারভিউ শুধুমাত্র ওভারভিউ না শুধুমাত্র এই ফ্রি কোর্স থেকেই আমি নিজে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা শিখেছি ওনার যেটা ওনাদের আইটি পার্কের যে প্রিমিয়াম কোর্সটা আছে ওটার আমি কোর্স কারিকুলামটা আমি দেখেছি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন প্রোজেক্ট এবং প্রিমিয়াম থিম নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে আমি রিকমেন্ড করি কেউ যদি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপরে প্রিমিয়াম কোর্সটা করেন তাহলে এখান থেকে সে এ টু জেড শিখতে পারবে এবং আমি ফ্রি কোর্স থেকে আমার যতটুকু উপলব্ধি হয়েছে যে বাংলাদেশে ওয়ার্ডপ্রেস থ্রিম ওয়ার্ডপ্রেস থিম কাস্টোমাইজেশনের উপরে থিম ডেভেলপমেন্ট না ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপরে এরকম একটি কোর্স আমি কখনো দেখি নাই হয়তো থাকতে পারে কিন্তু আমি ইউটিউবে যথেষ্ট সময় দেই বিভিন্ন সাইডে যথেষ্ট সময় দেই এবং ঘাটাঘাটি করি কিন্তু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপরে এরকম বিস্তারিতভাবে কখনো কোথাও আমি কোথাও কোর্স দেখাই না দেখি নাই তো আমি আশা করি এই কোর্সটি যদি কেউ করে তাহলে সে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপরে ঠিক আছে সে একটা ভালো একটা নলেজ অর্জন করতে পারবে এবং বিভিন্ন মার্কেট প্লেসে সে কাজ করতে পারবে তার অন্য আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না আমি এবিসি আইটি পার্কের মঙ্গল কামনা করছি এবং আরিফুল ফুরকান ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা ফ্রি কোর্সে আমাকে সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম